আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের বৃত্তের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথমে আসো বৃত্তের বিভিন্ন অংশ নিয়ে আমরা কথা বলবো। এই চ্যাপ্টারে আমরা শিখব বৃত্ত, কেন্দ্র, পরিধি, ব্যাসার্ধ, যা, ব্যাস, বৃত্তচাপ। এখন আসো আমরা চিত্রে দেখি। সমতলস্থ একটি বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী অপর একটি বিন্দুর চলমান পথকে বৃত্ত বলে। আমরা কি বলেছি? সমতলস্থ একটি বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী অপর একটি বিন্দুর চলমান পথকে বৃত্ত বলে। আর স্থির বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলা হয় এবং চলমান বিন্দুর দৈর্ঘ্যের সমষ্টিকে বৃত্তের পরিধি বলা হয়। এবং কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো দুটি বিন্দুর সংযোজক দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। চিত্রে OC হলো বৃত্তের ব্যাসার্ধ এবং পরিধির উপর যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে বৃত্তের যা বলা হয়। এবং কেন্দ্রগামী বৃত্তের যাকে বৃত্তের ব্যাস বলা হয়। চিত্রে AB একটি বৃত্তের ব্যাস। অন্যভাবে বলা যায়, বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুটি বিন্দু সংযোজক রেখা যা কেন্দ্র দিয়ে যায় তাকে ব্যাস বলে। আবার পরিধির উপরস্থ যে কোনো দুটি বিন্দুর বৃত্তাকার পথের দৈর্ঘ্যকে, এই যে দৈর্ঘ্যটা চিত্রে, এই দৈর্ঘ্যটাকে বলা হয় বৃত্তচাপ। এই হলো আমাদের বৃত্ত সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা। আমরা সংজ্ঞাগুলো বইয়ে আরো ভালোভাবে দেখব, বিস্তারিত লিখে আছে, আমরা সেগুলো দেখব। এখন আমরা যাব বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা উপপাদ্য 17 দেখব। প্রশ্ন বলছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। চিত্রে আসো দেখি আমরা। ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত, আর AB হলো ব্যাস নয় এমন একটি যা, আর M হলো ওই জায়ের মধ্যবিন্দু। এখন আমরা ON যোগ করে দিলাম। এখন আসো অঙ্কনের বেলায়। অঙ্কন করব আমরা এখানে OA এবং OM আমরা কি যোগ করি, তাহলে এখানে OA এবং OB কি করি আমরা যোগ করি। আচ্ছা, এখন আমাদেরকে প্রমাণ করতে বলেছে কেন্দ্র O থেকে AB যায়ের উপর যে অঙ্কিত OM, ও এ মধ্যবিন্দুর যে সংযোজক রেখা ওই রেখাটা AB যায়ের উপর লম্ব। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে OM লম্ব AB। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটুকু প্রমাণ করব। কেন্দ্র ও থেকে AB যায়ের মধ্যবিন্দু MM, এই M এর উপর যে সংযোজক যে রেখাংশটা OM যে রেখাংশটা সেটা AB যায়ের উপর লম্ব। ওকে, আসো আমরা প্রমাণে যাই। প্রমাণ, এখন অঙ্কনের পর আমরা কি পেলাম? এখানে একটা ত্রিভুজ পেলাম, এখানে একটা ত্রিভুজ পেলাম। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ OAM এবং ত্রিভুজ OBMA। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি কি সমান জানি? তাহলে এখানে আমাদের সমান হলো AM সমান BM, কারণটা হলো MAB এর কি মধ্য বিন্দু। আবার OA সমান OB, এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ। আবার OM সমান OM কি, এরা হলো সাধারণ বাহু, দুটি ত্রিভুজের সাধারণ বাহু। ওকে, এখন
আমরা একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজের তিনটি বাহুই আমরা কি সমান পাই, তাহলে একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের সাথে কি আমাদের সর্বসম, তাহলে ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম, মানে একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের সাথে পুরোপুরি মিলে যায়, সমাপতিত হয়। তাহলে কোন শর্তে? শর্তটা হলো বাহু বাহু উপপাদ্য অনুসারে। ঠিক আছে, তাহলে যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি, অতএব কোণ ও এম এ সমান কোণ ও এম বি, কোণ দুটো হলো আমাদের সমান। এখন দেখো কোন কোন দুটো সমান, এই কোণ এবং এই কোণ দুটি কে সমান। এখন দেখো আবার কোণ দুইটা আবার কি আমাদের একই সরল রেখার একই পাশে অবস্থিত, যেহেতু কোণ দুইটা সমান সেহেতু আমরা বলতে পারি এখানে ও এম এ সমান ও এম বি সমান এক সমকোণ, কারণ একটি সরল রেখার একই পাশে আমাদের 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাকে দুই দ্বারা ভাগ করলে আমার 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি মানে এক সমকোণ। তাহলে এক সমকোণ হলে তখন আমরা এই রেখাটাকে, এই ও এম রেখাটাকে আমরা কি বলতে পারি, লম্ব বলতে পারি। তাহলে আমরা বলতে পারি অতএব ও এম লম্ব এ বি, আর এইটাই আমাদের প্রমাণ করতে বলেছেন, প্রমাণিত। তাহলে সংযোজক রেখাটা কেন্দ্র ও থেকে এ বি যায়ের, কেন্দ্র ও থেকে এ বি যায়ের মধ্যবর্তী সংযোজক রেখাংশ ওই যায়ের উপর লম্ব, প্রমাণিত। ওকে, তোমরা বইয়ে ভালো করে আবার প্রমাণটা দেখবে, এরপর আমরা যাব উপপাদ্য 18। আচ্ছা, এখন আসা দেখি আমরা উপপাদ্য 18-তে কি বলেছে। বৃত্তে সমান সমান যা কেন্দ্র থেকে সম দূরবর্তী, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সি ডি দুটি সমান সমান যা, এবং প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে এ বি ও সি ডি যায় লম্ব দূরত্ব সমান, লম্ব দূরত্ব। তাহলে এখন অঙ্কনে আসো, আমরা কি করি, কেন্দ্র ও থেকে ও ই লম্ব এবং ও এ লম্ব আঁকি। ঠিক আছে, তাহলে অর্থাৎ আমাদেরকে কি প্রমাণ করতে হবে, তাহলে এখানে কেন্দ্র ও থেকে এ বি যায়ের উপর কি লম্ব, ও ই লম্ব এই দূরত্ব, আর সি ডি যায়ের উপর লম্ব কি আমার ও এফ, তাহলে এই দূরত্ব দুটি কি সমান, অর্থাৎ ও ই সমান ও এফ। এখন অঙ্কনে আমরা করব কি, এই ও এ এবং ও সি আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। ওকে, এখন আসো আমরা প্রমাণ করি। প্রমাণে হলো যেহেতু ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সি ডি, সেহেতু আমরা কি লিখতে পারি, এ ই সমান বিই, এবং আরো কি লিখতে পারি, সি এফ সমান ডিএফ। কেন, আমরা জানি কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে যেহেতু ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, কে সমদ্বিখণ্ডিত করে, কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, তাই আমরা এ ই সমান বিই সি এফ সমান ডিএফ লিখতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এ ই সমান হাফ এ বি, ঠিক আছে, আর আমরা লিখতে পারি সি এফ সমান হাফ সি ডি। ওকে, যেহেতু ভাগ দুইটা সমান অতএব অর্ধেকটা সমান কার অর্ধেক, এ বি যায়ের অর্ধেক, আবার এই সি এফ সমান কার অর্ধেক, সি ডি যায়ের অর্ধেক। ওকে, দেখো ভালো করে ক্যালকুলেশনটা। আচ্ছা, কিন্তু এখানে প্রশ্নে বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, যা দুইটি সমান, তাহলে এ বি সমান সি ডি,
তাহলে এখান থেকে উভয় পক্ষে যদি আমরা হাফ নেই, হাফ এ বি সমান হাফ সিডি, তাহলে হাফ এ বির মান আমরা কি পেয়েছি এই, তাহলে এখানে আমরা লিখতে পারি এ ই সমান, এখানে আমরা কি লিখতে পারি সি এফ। এখন আসো ত্রিভুজ দুটি, তাহলে কি কি ত্রিভুজ পেলাম, ত্রিভুজ ও ই এ বা আমরা লিখতে পারি ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ, সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে আমরা কি সমান পাই, সমকোণী ত্রিভুজ এ। তাহলে এখানে আমরা পাই প্রথমে পাই কি এ ই সমান কি পেলাম সি এফ, কোথায় থেকে পেলাম এই মাত্র আমি প্রমাণ করে রেখে আসলাম এ ই সমান সি এফ। এরপরে হলো আমরা লিখতে পারি ও এ সমান ও সি, কেন লিখতে পারি এরা হলো একই বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তে ব্যাসার্ধ। কোন একটা সমকোণী ত্রিভুজের একটি বাহু এবং অতিভুজ দুটি যদি সমান হয়, অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু সমান হয়, তাহলে আমরা ওই ত্রিভুজ দুটিকে ও এ ই ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ ও সি এফ, ত্রিভুজ দুটিকে আমরা সর্বসম বলতে পারি। আর যখন ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে আমরা অপর বাহু দুটিকে আমরা সমান বলতে পারি, অতএব ও ই সমান ও এফ। এখন ও ই এবং ও এফ আমার কি, ও ই এবং ও এফ হলো কেন্দ্র থেকে এ বি যায়ের উপর লম্ব দূরত্ব হলো ও ই, এবং কেন্দ্র থেকে সি ডি যায়ের উপর লম্ব দূরত্ব হলো আমার কি ও এফ। আর আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছে। এখন আমাদের ও ই এবং ও এফ দুটি কি সেটা চিত্র থেকে আমরা দেখে নিব। ও ই হলো এ বি যায়ের উপর লম্ব দূরত্ব, ও এফ হলো সি ডি যায়ের উপর লম্ব দূরত্ব। তাহলে আমরা বলতে পারি কি বৃত্তের সমান সমান যায়ের উপর, মানে এ বি যায়ের উপর অঙ্কিত লম্ব এবং সি ডি যায়ের উপর অঙ্কিত লম্ব, সরি কেন্দ্র ও থেকে এ বি যায়ের দূরত্ব এবং কেন্দ্র ও থেকে সি ডি যায়ের দূরত্ব কি সমান। আর এটা আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। তাহলে শিক্ষার্থীরা আমরা এই দুটি উপপাদ্য আবার ভালো করে আমরা দেখব আগামী ক্লাসে, এই দুটি উপপাদ্য তোমাদের জন্য পড়া থাকবে, তোমরা ভালো করে দুটি উপপাদ্য পড়বে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।